হ্যালো ফ্রেন্ডস, সিম্পলিফাই ইউর কুকিংয়ে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ আমি শীতকালের একটা জনপ্রিয় ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যার নাম গাজরের হালুয়া। এটা বানানো খুব সোজা এবং খেতেও খুব টেস্টি। তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখুন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনি যদি আজকে আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। প্রথমে গাজরটাকে রেডি করে নিয়েছি। এখানে রয়েছে 500 গ্রাম গাজর, আর গাজরটাকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন গ্রেটারে গ্রেট করার আগে। আর হাত দিয়ে যেহেতু এত সুন্দরভাবে মিহি করে কুচি করে নেওয়া যায় না, তাই গ্রেটারে করে নেওয়াটাই সুবিধা। এতে গাজরের হালুয়ার টেস্টটাও অনেক বেশি হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি করে কুচি করে নেওয়া হয়েছে, এটা হাত দিয়ে হয় না, তাই গ্রেটারেই করতে হয়। এবারে চলে এলাম মূল রান্নায়। আমি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন, মানে 2 টেবিলস্পুন থেকে 3 টেবিলস্পুন ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ। আমি এখানে নিয়েছি 2 এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচটাকে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, তাতে এলাচের গন্ধটা ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ভেজে নিতে হবে, 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। এবং এরপরে আমি এতে দিয়ে দেবো দুধ। এখানে আমি মোট 1.5 কাপ দুধ দেব, আর দুধটা একটু ঘন করে জ্বাল দেওয়া, মানে 3 কাপ দুধকে আমি 1.5 কাপ করে নিয়েছি। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং এটাকে একটু ঢেকে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময় গাজরটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দেবো চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করছি, মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। চিনিটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু। আমি এখানে কিছু কাজুকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি, এটা অবশ্যই করে দেবেন, এতে করে গাজরের হালুয়ার টেস্টটা অনেক বেশি হয়। গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে আবারও একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে যে লিকুইড দুধটা অবশিষ্ট রয়েছে, সেটাকে আমি জাল দিয়ে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি, আর গাজরের হালুয়া এখানে তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু সময়ের জন্য ঢেকে রাখুন, তারপর গরম গরম সার্ভ করুন গাজরের হালুয়া। আপনি চাইলে একটু ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।